প্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইশা সাদেক, সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর নবম অধ্যায় অর্থাৎ পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান সংক্রান্ত তৃতীয় অনলাইন ক্লাস। প্রথমে আমরা দেখে নেব সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় অনলাইন ক্লাসে আমরা কি কি শিখে এসেছিলাম। সর্বশেষ ক্লাসে আমাদের আলোচ্য সূচিতে ছিল রাদারফোর্ডের সৌর মডেল, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল কি কি সেটি আমরা শিখেছিলাম, রাদারফোর্ড মডেল কি কি কারণে তৎকালীন সময়ে সাফল্য পেয়েছিল সেটি আমরা আলোচনা করেছিলাম, এবং সবশেষে আমরা দেখেছিলাম যে তৎকালীন সময়ে যথেষ্ট সফল হওয়া সত্ত্বেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে রাদারফোর্ড মডেলের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, যে কারণে বিজ্ঞানীরা তার থেকেও ভালো একটি মডেলের খোঁজ করছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাসের ক্রমানুসারে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা অতিক্রম করবার জন্য যেই পরমাণু মডেলটি এসেছিল সেটি রাদারফোর্ডেরই একজন ছাত্র নিলস বোর তার উদ্ভাবন করা। একে বলা হয় বোরের পরমাণু মডেল। রাদারফোর্ড মডেলের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা সেগুলো চিহ্নিত করেই মূলত তার ছাত্র এই সংশোধিত মডেলটি উপস্থাপন করেন। আমরা পর্দায় নিলস বোরকে দেখতে পাচ্ছি। নিলস বোর বলেন যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণনরত ইলেকট্রন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এবং তিনি কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে নিলস বোরই প্রথমবারের মতো পরমাণুর ভেতরেও কোয়ান্টাম তত্ত্বকে নিয়ে আসেন, এবং কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে তিনি পরমাণুর একটি নতুন ধারণা উপস্থাপন করেন। নিলস বোর তার যে পরমাণু মডেল, আমরা জানি যেকোনো পরমাণু যেকোনো মডেল কিংবা বৈজ্ঞানিক অনুকল্পের মধ্যে বেশ কিছু স্বীকার্য থাকতে পারে। নিলস বোর তিনটি স্বীকার্য ব্যবহার করেছিলেন তার এই মডেলকে বর্ণনা করতে। এই স্বীকার্যগুলোর প্রথম স্বীকার্য যে ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত, পরবর্তীটি ছিল শক্তি স্তর সংক্রান্ত, এবং সর্বশেষটি ছিল বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বোর্ডের পরমাণু মডেলে বোর্ড কি কি দাবি করেছিলেন এবং কিভাবে এটির মাধ্যমে আমরা হচ্ছে রাদারফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতা তাকে অতিক্রম করবার একটি চেষ্টা করা হয়েছিল সেটি আমরা আজকের এই ক্লাসে একটু দেখব। আমরা প্রথমে বোর মডেলের যে তিনটি স্বীকার্য আছে সেই স্বীকার্যগুলো একটু দেখে নেব। দেখো, বোরের মডেলের প্রথম স্বীকার্য কি? বোরের মডেলের প্রথম স্বীকার্য যেটি বলা হয়েছে যে নিউক্লিয়াসের চারপাশে কতগুলো সুনির্দিষ্ট এবং স্থায়ী কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে কতগুলো সুনির্দিষ্ট এবং স্থায়ী কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারে, এবং এর চাইতেও গুরুত্বপূর্ণ যেটি বোর যেটি দাবি করলেন অনুকল্প হিসাবে, যে এই যে কক্ষপথে যে ঘূর্ণনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ অবশ্যই h/2π এর গুণিতক। এটি ছিল একটি বিপ্লবী ধারণা। তিনি কি বললেন? তিনি বললেন যে ইলেকট্রনের যে ভরবেগ, অর্থাৎ তিনি হচ্ছে এই যে সুনির্দিষ্ট স্থায়ী কক্ষপথের ধারণা দিলেন যেটি রাদারফোর্ডের মডেল থেকে পাওয়া যাচ্ছিল না। রাদারফোর্ডও কিন্তু কক্ষপথের কথা বলেছিলেন, কিন্তু সেখানে একটি সমস্যা ছিল। দেখা যাচ্ছে যে কক্ষপথে যদি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে সেক্ষেত্রে কিন্তু তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে সেসব ইলেকট্রনের চৌম্বক শক্তি বিকিরণ করবার কথা, এবং বিকিরণ করতে করতে তাদের শক্তি হ্রাস পেতে পেতে একসময় কেন্দ্রে এসে ধ্বংস হয়ে যাওয়ার কথা। এই সমস্যাটি এড়াবার জন্য বোর সরাসরি এই সমস্যাটিকে চিহ্নিত করে এই সমস্যার সমাধান দিলেন যে না, পরমাণুতে স্থায়ী কক্ষপথ থাকতে হবে, অর্থাৎ সেই স্থায়ী কক্ষপথে থাকা অবস্থায় কি হবে সেটা আমরা একটু পরে আবার দেখছি, কিন্তু স্থায়ী কক্ষপথে গুলো আকৃতি কেমন হবে সেটির ব্যাপারে বোর বললেন যে স্থায়ী কক্ষপথ গুলো সুনির্দিষ্ট কিছু স্থানে অবস্থান করবে এবং এরা নিরবিচ্ছিন্ন নয়। তিনি বলেই দিলেন যে তারা শুধুমাত্র এমন ভাবেই অবস্থান করবে, এমন স্তরে অবস্থান করবে যাতে
সেই দূরত্বে থাকলে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা অবশ্যই h/2π এর গুণিতক হয়, অর্থাৎ পূর্ণসাংখ্যিক গুণিতক হয়। অর্থাৎ শুধুমাত্র h/2π পরিমাণ হতে পারে, 2h/2π হতে পারে, 3h/2π হতে পারে, 4h/2π হতে পারে, এরকম আস্ত আস্ত অংশ। ঠিক আছে, এই যে এই অংশ থেকেই কিন্তু পরমাণুর মডেল কোয়ান্টাইজেশন প্রবেশ করলো। ঠিক আছে, কোয়ান্টাইজেশনের ধারণা আমরা আগেও পেয়েছি, এর আগে আমরা আলোর কোয়ান্টাইজেশন দেখেছি নবম অধ্যায়, দুঃখিত অষ্টম অধ্যায়, তারও আগে আমরা একসময় দ্বিতীয় অধ্যায় চার্জের কোয়ান্টাইজেশনের নাম শুনেছি। কোয়ান্টাইজেশন কথাটি আমাদের কাছে কিন্তু নতুন কিছু নয়। বোর মডেলের প্রথম কৃতিত্ব এখানে যে বোর মডেল যে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ তাকেও কোয়ান্টাইজ করে দিল, তাকেও বিচ্ছিন্ন করে দিল। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটি ছিল হচ্ছে বোর মডেলের প্রথম স্বীকার্য। এবারে বোর মডেলের যে দ্বিতীয় স্বীকার্য সেটিতে কি বলা হচ্ছে, সেটিতে বলা হচ্ছে যে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। এরপরের অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কক্ষপথে আবর্তনরত অবস্থায়, অর্থাৎ এই যে সুনির্দিষ্ট এই স্থায়ী কক্ষপথে আবর্তন অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না। ইলেকট্রন এই অবস্থানে থাকা অবস্থায় শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। ঠিক আছে, এটি কিন্তু আমাদের প্রচলিত যে চিরায়ত ধারণা তার বিরুদ্ধে গিয়ে একটি বিপ্লবী ধারণা বোর তখন দিয়েছিলেন, কারণ তৎকালীন আরো অনেক তত্ত্ব অনুসারে এটি হবার কথা নয়। রাদারফোর্ডের মডেলে যে সমস্যা হয়েছিল সেই সমস্যাটি কিন্তু এই যে এই স্বীকার্যের মাধ্যমে সমাধান হয়ে গেল। বোর বলেই দিলেন যে নির্দিষ্ট শক্তির যে স্থায়ী কক্ষপথে তারা অবস্থান করে, এই কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। যদি শক্তি শোষণ করে বা বিকিরণ না করে তাহলে কিন্তু তারা ধীরে ধীরে শক্তি হ্রাস শক্তি বিকিরণ করতে 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 একসময় কেন্দ্রে গিয়ে পড়বার যে সমস্যাটি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে হবার আশঙ্কা ছিল সেটি কিন্তু আর থাকে না। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে সর্বশেষ স্বীকার্য, যেটি সর্বশেষ স্বীকার্য অর্থাৎ তৃতীয় স্বীকার্য। বোর বললেন যে হ্যাঁ, কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রনের অবশ্যই শোষণ কিংবা বিকিরণ ঘটে না, কিন্তু যদি সেখানে কোনো আলোর উপস্থিতি থাকে বা ফোটনের উপস্থিতি থাকে সেক্ষেত্রে নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে কিন্তু শক্তি শোষণের মাধ্যমে সে উঠে যেতে পারে। ঠিক আছে, বা উল্টোটিও হতে পারে, সেখানে কোনো সময় যদি সে উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে নেমে থাকে তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে ফোটন বা শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, তাহলে এই যে নির্গত হোক বা শোষিত হোক, যদি উপরে উঠতে হয় সেক্ষেত্রে তাকে শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে যেতে হবে, আর যদি নামতে হয় সেক্ষেত্রে সে ওই যে অতিরিক্ত যে শক্তিটুকু সেটুকু বিকিরণ আকারে ছেড়ে দিয়ে বা নির্গমন করে দিয়ে নিচে নেমে আসতে পারে। কিন্তু দুই ক্ষেত্রেই এই যে এই দুই এই শক্তি স্তর দুইটার শক্তির পার্থক্য সমান হবে হচ্ছে এই দুই শক্তি স্তরের পার্থক্য সমান হবে হচ্ছে ফোটনের শক্তি। ঠিক আছে, অর্থাৎ নির্গত বা আগত যে ফোটন সেটি হবে ঠিক ওই দুইটি কক্ষপথের শক্তির পার্থক্যের সমান। এখন আমরা কিন্তু একটু আগেই দেখেছি যে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ বোর দাবি করলেন যে সেটি হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়, সেটি হচ্ছে কাটা কাটা কোয়ান্টাইজড, অর্থাৎ শক্তি স্তরগুলি হচ্ছে কোয়ান্টাইজড, অর্থাৎ এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরের যে পার্থক্য সেগুলিও কিন্তু নিরবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন কিছু সংখ্যা। অর্থাৎ বোর আসলে দাবি করলেন যে ইলেকট্রনের যে বিকিরণ হবে, ইলেকট্রনের যে এই উত্থান কিংবা পতনের জন্য যে বিকিরণ কিংবা শোষণ ঘটবে সেই শোষণ এবং বিকিরণ গুলিও কোয়ান্টাইজড, অর্থাৎ বিচ্ছিন্ন। প্রথমে শুনতে খুবই অদ্ভুত লাগে, কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে পরীক্ষা করে দেখলেন যে বোর্ডের প্রত্যেকটি দাবি মোটামুটি মোটা দাগে সত্যি। অর্থাৎ এই যে পরমাণু যে বিকিরণ সংক্রান্ত যে ধারণাটি বোর্ড দিয়েছিলেন এটি কিন্তু এর আগে এত সুস্পষ্টভাবে এবং এত সঠিকভাবে আর কেউ দিতে পারে। আমরা পরবর্তীতে বিকিরণ সম্পর্কে জানবো এই অধ্যায়। বিকিরণের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ,
পরমাণু থেকে শোষণ কিংবা বিকিরণের যে বর্ণালী পাওয়া যায় সেটি একেবারেই কোয়ান্টাইজড এবং বিচ্ছিন্ন, সুনির্দিষ্ট কিছু লাইনই পাওয়া যায়, শুধুমাত্র লাল পাওয়া যায়, নীল পাওয়া যায়, হলুদ পাওয়া যায়, মাঝখানে কিন্তু কিছু নেই। অর্থাৎ ঠিক যেমনটি বোর বলেছিলেন যে এগুলো হচ্ছে কোয়ান্টাইজড হবে, দুইটি শক্তির পার্থক্য সমান হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে বোর মডেলে যে স্বীকার্যগুলি পড়ে আসলাম, স্বীকার্যগুলি শিখলাম, এগুলিকে এবার একটু বিস্তারিত দেখব। প্রথম স্বীকার্য অর্থাৎ যেটি হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য, আমরা প্রথমে সেটি একটু দেখে নিই। আচ্ছা, কৌণিক ভরবেগ সংক্রান্ত যে স্বীকার্য সেখানে কি বলা হচ্ছে, সেখানে বোর বলেছিলেন যে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে যদি এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে প্রথম স্বীকার্য অনুসারে এই এল এর মান হচ্ছে এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যক গুণিতক। অর্থাৎ আমরা সাধারণভাবে বলতে পারি যে এল সমান সমান এন এইচ বাই টু পাই। এই যে এখানে এন নামে একটি সংখ্যা ঢুকে গেল এবং অবশ্যই পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমরা বলছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা বাংলায় একে বলা হয়ে থাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটি নির্দেশ করে দেয় যে পরমাণুতে কোন একটি ইলেকট্রন কোন কোন দূরত্বে বা কোন কোন শক্তি স্তরে অবস্থান করতে পারবে। ঠিক আছে, যদি ধরা যাক যদি এন এর মান, যেহেতু পূর্ণ সংখ্যা বলা হচ্ছে, পূর্ণ সংখ্যা ওয়ান থেকে শুরু হয়, যদি এন এর মান ওয়ান হয়ে থাকে সেক্ষেত্রে এল সমান সমান এইচ বাই টু পাই। অর্থাৎ কক্ষপথে ঘূর্ণায়মান কোন একটি ইলেকট্রনের ন্যূনতম যে ভরবেগ সেটি হতে হবে এইচ বাই টু পাই বোর্ডের স্বীকার্য অনুসারে। এটি হচ্ছে প্রথম কক্ষপথের যে ইলেকট্রন, অর্থাৎ একদম সর্বনিম্ন স্তরে যে কক্ষপথের ইলেকট্রন তার কৌণিক ভরবেগকে নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, এখন বলবিদ্যা থেকে আমরা কৌণিক ভরবেগের সঙ্গে কৌণিক বেগ এবং জড়তার ভ্রামকের সম্পর্ক শিখেছি। আমরা দেখেছি যে একদম বেসিক সংজ্ঞা অনুসারে আমরা যেরকম নিউটনীয় বলবিদ্যায় রৈখিক ভরবেগকে আমরা যেরকম ভর এবং বেগের গুণফল হিসাবে প্রকাশ করতে পারি, একইভাবে কৌণিক ভরবেগকে আমরা জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফল হিসাবে উপস্থাপন করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে এল সমান সমান আই ওমেগা। এই যে এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখন এদেরকে যদি আমরা রৈখিক ভরবেগের অন্যান্য রাশি দ্বারা প্রকাশ করতে যাই, আমরা জানি যে আই কে আমরা হচ্ছে এম আর স্কোয়ার দ্বারা চিহ্নিত করতে পারি। এখানে যেহেতু আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগের কথা বলছি এবং ইলেকট্রনকে আমরা প্রায় একটি কণা হিসাবেই উপস্থাপন করতে পারি, এটি কোনো মানে বড় বস্তু নয়, এটি মোটামুটি একটি বিন্দু বস্তু হিসেবেই বলা যায়, সে কারণে আমরা সরাসরি এম আর স্কোয়ার হিসেবেই চিহ্নিত করতে পারি, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইলেকট্রন যেই ব্যাসার্ধে ঘুরছে যেটি ইলেকট্রনের আকৃতির চেয়ে অনেক 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 বেশি, সে কারণে আমরা মোটামুটি এম আর স্কোয়ার হিসাবে সরাসরি আই কে অর্থাৎ জড়তার ভ্রামক প্রকাশ করতে পারি। আবার এটিও আমরা জানি যে কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের মধ্যে যে সম্পর্ক সেটি হচ্ছে ভি সমান সমান ওমেগা আর। ঠিক আছে, এখন তাহলে খেয়াল করো, এখন বোর কি বললেন, বোর বললেন যে এল সমান সমান এন এইচ বাই টু পাই, এটি হচ্ছে বোর্ডের দাবি ছিল। অর্থাৎ এই যে কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রথম যে বোর্ডের স্বীকার্য ছিল সেটি দাবি করছিল যে এল সমান সমান অর্থাৎ কৌণিক ভরবেগটি অবশ্যই এইচ বাই টু পাই এর পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে। অর্থাৎ এটি হচ্ছে এন এইচ বাই টু পাই হবে, তার মানে হচ্ছে এইচ বাই টু পাই কিংবা টু এইচ বাই টু পাই কিংবা থ্রি এইচ বাই টু পাই এমন সংখ্যা হবে। এটি কোনোভাবেই ধরো 1.5 ইন্টু এইচ বাই টু পাই এমন কিছু হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এল যদি এনএইচ বাই টু পাই হয়ে থাকে, এল কে আমরা আবার আই ওমেগা দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এল এর বদলে আমরা যদি এর মান বসিয়ে দিই, আমরা তখন বলতে পারি যে তাহলে আই ওমেগা সমান সমান এনএইচ বাই টু পাই। এখন একটু আগে আমরা দেখে আসলাম যে আই মানে হচ্ছে এম আর স্কোয়ার, বি মানে হচ্ছে ওমেগা আর, বা বি যদি ওমেগা আর হয়ে থাকে তাহলে এখান থেকে তো আমরা এটিও লিখতে পারি যে তাহলে ওমেগা মানে হচ্ছে বি বাই আর। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি করা হয়েছে, এখানে এই যে আই এর মান সেটি হচ্ছে এম আর স্কোয়ার, আর ওমেগার মান সেটি হচ্ছে বি বাই আর, এইটিকেই এখানে বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আই ওমেগার অর্থ হয়ে গেল এম আর স্কোয়ার ইন্টু বি বাই আর। ঠিক আছে, ডান পক্ষে তো আগের মতোই এনএইচ বাই টু পাই। তাহলে এখানে এই যে এই আর এর সঙ্গে আর স্কোয়ার এর স্কোয়ারটি কাটা, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো বাম পক্ষে থাকলো এম বি আর, ডান পক্ষে থাকলো এন এইচ বাই টু পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটি সম্পর্ক পেয়ে গেলাম যে এম ভি আর সমান সমান এন এইচ বাই টু পাই। এটিকে আমরা আপাতত 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করছি, কারণ পরবর্তীতে আমরা যখন ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করতে যাব বা বেগের রাশিমালা নির্ণয় করতে যাব ইলেকট্রনের, তখন আমাদের এই সম্পর্কটি প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই সম্পর্কটি কি বলছে, এই সম্পর্কটি আমাদের হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে ভর, বেগ, কক্ষপথের ব্যাসার্ধ এবং মুখ্য কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক নির্দেশ করছে। ইলেকট্রনের ভর হচ্ছে এম, ইলেকট্রনের ভর হচ্ছে বেগ হচ্ছে ভি, কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর, এই যে বাম পক্ষে আছে এম ভি আর, এবং ডান পক্ষে এটি সম্পর্ক নির্দেশ করছে কার সাথে, এটি সম্পর্ক নির্দেশ করছে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন এর সাথে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, ওকে, সবাই যেহেতু বুঝতে পেরেছো, এবারে আমরা হচ্ছে দ্বিতীয় শিকার্য অর্থাৎ যেটি হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত শিকার্য সেটি একটু দেখে আসবো। এখানে বোর কি বললেন, এখানে বোর বললেন যে পরমাণু সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে পরিভ্রমণরত থাকে। ঠিক আছে, অর্থাৎ পরমাণু সমূহ প্রথমে কি বলেন, প্রথমে বলেন যে নির্দিষ্ট শক্তির এবং স্থায়ী কক্ষপথে। ঠিক আছে, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনরত থাকা অবস্থায় ইলেকট্রনের যে কক্ষপথ সেগুলো নির্দিষ্ট এবং সেগুলো স্থায়ী, অর্থাৎ রাদারফোর্ডের মডেলে যে সমস্যা ছিল, আশঙ্কা ছিল যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে শক্তি হ্রাস করবে, সেই সমস্যাটি এখানে সমাধান করে দিন, তিনি বলেই দিলেন যে এই কক্ষপথগুলো অবশ্যই স্থায়ী হবে, এবং এই কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। ঠিক আছে, এই যে স্থায়ী কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। ঠিক আছে, এই কক্ষপথগুলোকে বোর নাম দিলেন হচ্ছে শক্তি স্তর বা এনার্জি লেভেল, বাকি কক্ষপথের ইংরেজি হিসেবে অরবিট নামেও এগুলো পরিচিত। তাহলে নিউক্লিয়াস থেকে প্রথম যে শক্তি স্তরটি সেটি প্রথম শক্তি স্তর, পরবর্তী সম্ভাব্য যে শক্তি স্তর সেটি দ্বিতীয় শক্তি স্তর, তারপরে তৃতীয় শক্তি স্তর, এরকম বিচ্ছিন্ন কিছু শক্তি স্তর রয়েছে। যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে তার শক্তিও তত বেশি, কারণ শক্তির রাশিমালা আমরা পরবর্তীতে নির্ণয় করব। এখন শক্তি স্তর প্রকাশকারী যে সংখ্যাগুলো, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই সংখ্যা যেগুলো আছে, এদেরকেই আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, একটু আগে আমরা দেখে এসেছি যে এন কোথা থেকে এসছে, এই এন এর মান কেমন, এই এন এর মান হচ্ছে 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, কখনোই ভগ্নাংশ নয়, অর্থাৎ 0.5 নয়, 1.3 নয়, 2.33 নয়,
ঠিক আছে, শুধুমাত্র 1 অথবা 2 অথবা 3 এরকম কাটা কাটা পূর্ণ সংখ্যা, এর মধ্যখানের কোনো ভগ্নাংশ নাই। মনে রাখতে হবে যে এই কোয়ান্টাইজেশনের ধারণাটি কিন্তু চিরায়ত পদার্থবিদ্যায় ছিল না, আবার তড়িৎচুম্বকীয় তত্ত্বেও ছিল না। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কিন্তু ইলেকট্রন আসলে শক্তি বিকিরণ করবার কথা, কিন্তু এর এই দুটি তত্ত্বের পরিপন্থী হলেও বোরের এই কোয়ান্টাম বলবিদ্যা ভিত্তিক যে ব্যাখ্যা, সেটি যেহেতু পরীক্ষণের সাথে মিলে যাচ্ছিল, সে কারণে বিজ্ঞানীরা সবাই কিন্তু বোরের মডেল তখন মোটামুটি মেনে নিয়েছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু বোরের যে শক্তিস্তর সংক্রান্ত যে শিকার্য, সেটি যদি একটু ছবির মাধ্যমে দেখে নিই। এই যে এখানে বোর যে কথা বলেছিলেন সেটি দেখতে অনেকটা এমন, ঠিক আছে। এখানে বোর কি কি বললেন, বোর বললেন এই যে রাদারফোর্ডের মডেলের সাথে কিছু কিন্তু মিল আছে, এখানে এই যে আগের মতো এখানে হচ্ছে একটি নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসে এই যে এখানে হচ্ছে এটি নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিদ্যমান, এবং তার বাইরে এই যে এই ডট ডট অংশগুলো হচ্ছে এক একটি শক্তি স্তর। এই যে এটি হচ্ছে এক একটি শক্তি স্তরের শক্তির মান নির্দেশ করছে, এটি হচ্ছে ইএফ শক্তি স্তর, ইএফ শক্তি বিশিষ্ট শক্তি স্তর, এটি হচ্ছে ইআই শক্তি বিশিষ্ট শক্তি স্তর। এবং এই যে এইসব শক্তি স্তরে যারা ঘূর্ণায়মান আছে, এই যে লাল বিন্দুর মতো, এরা হচ্ছে আমাদের ইলেকট্রন। ঠিক আছে, এই যে এটি হচ্ছে আরেকটি ইলেকট্রন। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন ইচ্ছা মতো যে কোনো স্থানে অবস্থান করে না, তারা শুধুমাত্র এরকম বিচ্ছিন্ন কিছু শক্তি স্তরেই অবস্থান করে। এই যে এটি হচ্ছে আমাদের 1 নম্বর শক্তি স্তর, এটি হচ্ছে আমাদের 2 নম্বর শক্তি স্তর, এরপরে এমন এখানে যদি আরেকটি থাকতো সেটি হতো আমাদের 3 নম্বর শক্তি স্তর, এর মাঝামাঝি কিন্তু আর কোনো শক্তি স্তরের অবস্থান নেই। অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট শক্তির কিছু স্থায়ী কক্ষপথেই ইলেকট্রন অবস্থান করে। ঠিক, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ভেরি গুড। তাহলে এবারে আমরা হচ্ছে সর্বশেষ যে শিকার্য, এবং এটি একটি বৈপ্লবিক শিকার্য ছিল, এর আগ পর্যন্ত বিকিরণ এত সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে কেউ ব্যাখ্যা করতে পারেনি। তৃতীয় শিকার্যটি হচ্ছে বিকিরণ সংক্রান্ত। এখানে কি বলা হলো, এখানে বোর বললেন যে এই যে আমরা স্থায়ী কক্ষপথ গুলি দেখে আসলাম, এই স্থায়ী কক্ষপথ থেকে একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ইলেকট্রন লাফিয়ে লাফিয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যখন জাম্প করে, সেটি উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে, যখন জাম্প গুলি হয় শুধুমাত্র তখনই শক্তির বিকিরণ বা শক্তির শোষণ সংঘটিত হয়। ঠিক আছে, এটি কিন্তু শোষণও হতে পারে আবার নির্গমনও হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে যদি এমন হয়ে থাকে যে ইলেকট্রন হচ্ছে একটি এই যে এখানকার মতো যে বাইরের শক্তি স্তর থেকে, অর্থাৎ বৃহত্তর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে এসছে, এরকমও হতে পারে আবার এরকমও হতে পারে। ঠিক আছে, এখন এটি কখন হবে, যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এসে পড়ে, সেক্ষেত্রে অবশ্যই এই যে এদের দুইজনের যে পার্থক্য, অর্থাৎ এই যে এই শক্তি স্তরের এবং এই শক্তি স্তরের যে পার্থক্য, ঠিক তাদের পার্থক্যের সমান একটি ফোটন এখানে নির্গত হবে। ঠিক আছে, আর এই ঘটনা কখন ঘটবে, যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, সেক্ষেত্রে তো তার বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে, তাই না? অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই বাইরে থেকে কোনো একটি ফোটন এখানে এসে শোষিত হবে। এই যে এই ঘটনাটি হচ্ছে নির্গমন। ঠিক আছে, এটি হচ্ছে শক্তির নির্গমন বা বিকিরণ, আর এটি হচ্ছে শক্তির শোষণ। এই যে এখানে বাইরে থেকে ফোটন এসে পড়ছে, ফোটনটি শোষিত হচ্ছে, ফোটনের শক্তিটি শোষিত হচ্ছে, এবং সেই শক্তিটি নিয়ে কিন্তু একটি ইলেকট্রন এখান থেকে এখানে উঠে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কতটুকু শক্তি শোষণ হবে, ঠিক এই দুটি স্তরের পার্থক্যের সমান। অর্থাৎ এই যে এটি যদি ইএফ এবং ইআই হয়ে থাকে,
এটি হবে ঠিক কেজি, এই যে শক্তি সেটি হবে ঠিক ইএফ এবং ইআই এর পার্থক্যের সমান। অথবা যদি উচ্চ শক্তি স্তরে থাকা অবস্থায় কোনো একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে চলে আসে, সেও ঠিক একই পরিমাণের শক্তি ফোটনের শক্তি হিসাবে বিকিরণ করে দেবে বা বের করে দেবে। ঠিক আছে, তাহলে দুটি ঘটনা ঘটতে পারে, একটি হচ্ছে বাইরে থেকে শক্তি এসে এখানে নাই হয়ে যেতে পারে, সেটি না হচ্ছে শোষণ, অথবা এখান থেকে শক্তি বের হয়ে বাইরে চলে যেতে পারে। বাইরে থেকে কখন শক্তি আসবে? যখন সেই শক্তিটি একটি ইলেকট্রন শোষণ করে উপরের তলায় যাওয়ার চেষ্টা করবে, অথবা যদি ওপর উল্টোটি হয়, অর্থাৎ ওপর তলায় থাকা একটি ইলেকট্রন অর্থাৎ উচ্চতর শক্তি স্তরে থাকা একটি ইলেকট্রন যদি নিম্ন স্তরে বা নিচের তলায় চলে আসে, তখন এই দুই স্তরের পার্থক্যের সমান যে অতিরিক্ত শক্তি সেটিকে সে ফোটন হিসাবে বিকিরণ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা যেটি দেখলাম যা হবে যে এখানে হচ্ছে নির্গত কিংবা শোষিত, নির্গত কিংবা শোষিত দুটি কিন্তু হতে পারে, নির্গত এবং শোষিত, এটা হচ্ছে শক্তি স্তর দুটি শক্তির পার্থক্যের সমান এবং সেটি আবার ফোটনের শক্তিও নির্ধারণ করে। অর্থাৎ এখানে ঠিক কি কি মাত্রার ফোটন নির্গত হবে বা কি কি রঙের ফোটন নির্গত হবে বা কি কি শক্তির ফোটন নির্গত হবে সেটিও কিন্তু সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে, সেটিও কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে, কারণ এই কক্ষপথগুলি কোয়ান্টাইজড, অর্থাৎ তাদের যে পার্থক্য, তাদের যে দূরত্ব সেটিও কিন্তু কোয়ান্টাইজ। তার অর্থ যে কোনো রঙের বা যে কোনো শক্তির বিকিরণ কিন্তু সম্ভব নয়। অর্থাৎ বোর আসলে এখানে বলে দিলেন যে পরমাণু থেকে নির্গত বা পরমাণুতে শোষিত যে বিকিরণ সেগুলোও অবশ্যই কোয়ান্টাইজড হবে, বিচ্ছিন্ন হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা যেটি বললাম, যদি এমন আমরা ধরে নিই যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর ইআই সেখান থেকে নিম্ন শক্তি স্তর ইএফ এ গমন করে, ছবিতে যেটি দেখানো হয়েছে, এবং নিউ কম্পাঙ্কের বিকিরণ নির্গত করে, সেক্ষেত্রে বিকিরিত শক্তি একটু আগে আমরা যেভাবে বলেছিলাম যে ইআই এবং ইএফ এর যে পার্থক্য সমান সেটিই হবে ফোটনের শক্তি এইচ নিউ এর সমান। ঠিক আছে, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটি আমরা অষ্টম অধ্যায়ে পড়ে এসেছি যে যে কোনো সময় কোন একটি নিউ কম্পাঙ্কের ফোটনের শক্তিকে এইচ নিউ দ্বারা প্রকাশ করা যেতে পারে, এটি ম্যাক্স প্ল্যাঙ্ক করে গিয়েছিলেন। এখন এই যে ফোটনের শক্তি সেটি হবে কতটুকু, সেটি বিকিরিত হোক বা নির্গত হোক, সেটি হবে ঠিক ওই দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান। আমরা যদি একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেই, এই যে এখানে আমরা এটি দেখতে পাচ্ছি, এখানে কি আছে দেখো, এই যে একটি ফোটন এসে পড়লো এবং ইলেকট্রন কিন্তু এখান থেকে এখানে উঠে আসলো। এই যে আমরা একটু এখানে চিহ্নিত করে দিই যে এটা হচ্ছে, এই যে এখানে যে শক্তি স্তরটি এটি হচ্ছে ই ওয়ান এবং এখানে যে শক্তি স্তর সেটি হচ্ছে ই টু। অর্থাৎ এই যে ই ওয়ান থেকে দেখো, এই যে ফোটন আসলো, ফোটন এসে নাই হয়ে গেল এবং নাই হয়ে কোথায় গেল, ওই শক্তিটি শোষণ করেই কিন্তু ইলেকট্রনটি ই টু তে উঠে গেল। ঠিক আছে, এই যে আবার খেয়াল করো, এই যে ইলেকট্রন আর ফোটন এসে এই শক্তি নিয়ে সে লাভ দিয়ে উঠে গেল, কিংবা আবার নামার সময় এই যে ই টু থেকে ই ওয়ানে নেমে আসলো না, যতটুকু নেমে গেল সেটা হচ্ছে তার ওই ফোটনের শক্তি। তাহলে এই ফোটনের যে শক্তি সেটা অবশ্যই এই সমীকরণ মেনে চলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বোর মডেলের তিনটি স্বীকার্য, আমরা বিস্তারিত শিখলাম, বিস্তারিত জানলাম। এবারে আমরা হচ্ছে একটু বোর মডেলের যে সফলতা সেটি সংক্ষেপে দেখে নেব। মূলত রাদারফোর্ড মডেলের ব্যর্থতাকে অতিক্রম করবার জন্যই বোর মডেল এসেছিল এবং এই উদ্দেশ্য থেকে বোর মডেল যথেষ্ট সফল। রাদারফোর্ডের যে মডেল, রাদারফোর্ডের মডেলে একটি বড় সমস্যা হয়ে গিয়েছিল যে সেটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুসারে ইলেকট্রনের যে গতিপথ সেটি হ্রাস পাওয়ার কথা, ফলে ইলেকট্রনের বেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ ক্রমশ কমে যাবার কথা ছিল। এটি কথা ছিল, এটি হচ্ছে রাদারফোর্ডের মডেল যদি সঠিক হয়ে থাকে তার ফলাফলটি তাই হবার কথা ছিল। এখন বোরের যে মডেল,
বোরের মডেলে কিন্তু বলে ফেলা হলো যে এটি শুধুমাত্র অতিরিক্ত যে শক্তি সেটি তড়িৎচুম্বকীয় শক্তিকার, হ্যাঁ অবশ্যই বিকিরণ করবে, কিন্তু সেটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সুনির্দিষ্ট কিছু শক্তি এবং সেটি ঠিক শক্তি স্তরের পার্থক্যের সমান, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রন কিন্তু একই সঙ্গে বিভিন্ন মাত্রায় থাকছে না, সে হয় E1 এ থাকছে অথবা E2 তে থাকছে অথবা E3 তে থাকছে, কিন্তু যে কোনো সময় সে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকছে, নির্দিষ্ট কক্ষপথে থাকছে, এবং নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় তার শক্তিটি কিন্তু নির্দিষ্ট, সেটি বাড়ছেও না কমছেও না, ঠিক আছে? ফলে তার কোন একটি নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় তার কক্ষপথের পরিধির উপরে কিন্তু কোনো প্রভাব পড়ছে না, অর্থাৎ ক্রমান্বয়ে ধীরে ধীরে কমতে 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 কেন্দ্রে এসে পড়বার যে আশঙ্কা ছিল সেটি কিন্তু হচ্ছে না। তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে এই যে বিকিরণ বা শোষণ সেটি কিন্তু দৃশ্যমান আলো হতে পারে, গতিবেগুনি হতে পারে, এক্সরে হতে পারে, বিভিন্ন মাত্রার হতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি এক কথায় বলতে চাই, আমরা বলতে পারি যে বোর মডেল অনুসারে, বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলে যে মূল যে সীমাবদ্ধতা সেটিকে অতিক্রম করে যায় এখন, এবং এর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এটি হচ্ছে পরমাণুকে স্থায়িত্ব প্রদান করে। কিভাবে স্থায়িত্ব প্রদান করে? দেখো, রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটি কিন্তু পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে সফল নয়, কারণ রাদারফোর্ডের মডেল সত্য হলে ইলেকট্রনকে ঘুরতে 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 ক্রমান্বয়ে ক্ষুদ্রতর ব্যাসার্ধের পথে অতিক্রম করতে করতে একসময় কেন্দ্রে এসে পড়বে, অর্থাৎ পরমাণুর অস্তিত্বই থাকে না। বোর কিন্তু এই খুব ভয়াবহ গুরুতর যে সমস্যা সেটি সমাধান দিলেন, অর্থাৎ বোরের মডেল অনুসারে পরমাণু স্থায়ী, অর্থাৎ কোয়ান্টাম মডেলের মাধ্যমে বা বোর মডেলের মাধ্যমে বোর কিন্তু বৈজ্ঞানিকভাবে পরমাণুর স্থায়িত্বের ধারণা দিলেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস যে এর মাধ্যমে বোর আরেকটি কি কাজ করলেন, বোর আরেকটি যেটি কাজ করলেন এর মাধ্যমে তিনি পরমাণুর যে বর্ণালী রেখা সেটির উৎপত্তির ব্যাখ্যা দিতে পারলেন, এবং বোর মডেলের সাহায্যে কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ পরিমাপ করা সম্ভব হলো তাত্ত্বিকভাবে, এবং কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে সেটিও তাত্ত্বিকভাবে পরিমাপ করার সূচনা হলো। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটি ক্রমান্বয়ে দেখব যে কিভাবে বোর মডেল ব্যবহার করে কোন গাণিতিক রাশিমালার মাধ্যমে আমরা ঘরে বসে বসে শুধুমাত্র কাগজে কলমে হিসাব করে কোন একটি ইলেকট্রনের শক্তি কিংবা ব্যাসার্ধ নিরূপণ করতে পারি, এবং যেহেতু পরবর্তীতে আরো বহু বিজ্ঞানী এই পরিমাপগুলো পরীক্ষাগারে পরীক্ষা করে দেখেছেন এবং অনেকে সফল হয়েছেন, সে কারণেই কিন্তু এগুলো বোর মডেলের সফলতা। বোর যেভাবে দাবি করেছিলেন বাস্তবেও পরীক্ষণে কিন্তু মোটামুটি তাই পাওয়া গিয়েছে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বোর মডেলের সফলতা। সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কোন মডেলই বা বিজ্ঞানের কোন তত্ত্বই যে একেবারে শতভাগ সফল হবে তা কিন্তু নয়। বিজ্ঞানের সফলতা আছে, যে কোনো মডেলে বা যে কোনো তত্ত্বে সীমাবদ্ধতাও আছে, বোর মডেলও কিন্তু এর বাইরে নয়, ঠিক আছে? তাহলে বোর মডেলের আমাদের যে সীমাবদ্ধতা সেগুলো আমরা এবার একটু দেখে আসি। বোর মডেলের প্রথম যে সীমাবদ্ধতা সেটি হচ্ছে এটি মূলত কিসের জন্য? এটি মূলত হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ যে পরমাণু, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট, একক ইলেকট্রন বিশিষ্ট যে আয়ন, শুধুমাত্র তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে? কিন্তু কি পারে না? একাধিক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুর বর্ণালী সেটি বোরের মডেল দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়, ঠিক আছে? অর্থাৎ এটি শুধুমাত্র সরলতম নিউক্লিয়াস বা সরলতম পরমাণুগুলোই ব্যাখ্যা করতে পারে, এটি এর একটি সীমাবদ্ধতা। এরপরে এই যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন স্থানান্তর হবে সেটি বোর মডেল অনুসারে বর্ণালীতে একটি স্থানান্তরের জন্য ঠিক একটি রেখাই পাবার কথা, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা আরো সূক্ষ্মভাবে পরীক্ষণ করে দেখেছেন যে এমনকি হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ পরমাণুতেও এটি শুধুমাত্র একটি মাত্র রেখায় সীমাবদ্ধ নয়, এটি একটির বদলে একাধিক সূক্ষ্ম রেখায় বিশ্লিষ্ট হয়, ঠিক আছে? বর্ণালীবীক্ষণ যন্ত্রে তারা দেখেছেন যে প্রতিটি রেখার বদলে একাধিক সূক্ষ্ম রেখা, যাদেরকে ফাইন স্ট্রাকচার
হিসাবে চিহ্নিত করা হয়েছে রয়েছে। বোর মডেল অনুসারে এটির ব্যাখ্যা করা সম্ভব নয়। বোর মডেল অনুসারে এখানে সুনির্দিষ্ট একটি রেখাই থাকবার কথা ছিল বর্ণালীতে। পরবর্তীতে বিজ্ঞানী সমারফেল্ড অবশ্যই বোর মডেলকে আরেকটু সংশোধন করেন এবং তিনি বৃত্তাকারের বদলে তার কক্ষপথগুলোকে উপবৃত্তাকার হিসাবে কল্পনা করে বর্ণালী রেখার একাধিক যে সূক্ষ্ম রেখার যে অস্তিত্ব সেটির একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন। আর বোর মডেলের আরেকটি সমস্যা যেটি সেটি হচ্ছে আমরা অষ্টম অধ্যায়ে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের যে ধারণা সেটি পড়বার সময় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে জেনে এসেছি। এখানে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি সেটি অনুসারে কি হবার কথা, সেটি অনুসারে একটি ইলেকট্রন অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা একই সাথে করতে পারবার কথা নয়। কিন্তু বোরের মডেল অনুসারে কিন্তু আমরা এতক্ষণ যেটি দেখলাম একটি নির্দিষ্ট কক্ষপথে একই সময় ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ সুনির্দিষ্ট করা হয়ে থাকে। এখানে ধারণা করা হয়, বোরের মডেলের যে ধারণা সেটিতে বলা হয়েছে হ্যাঁ ইলেকট্রন ঠিক ওই সুনির্দিষ্ট দূরত্বে আছে, সুনির্দিষ্ট কক্ষপথে আছে এবং সুনির্দিষ্ট এত ভরবেগে আছে, যেটি আসলে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি সেটির পরিপন্থী। ঠিক আছে, এই যে ইলেকট্রন এবং ভরবেগ, যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে সুনির্দিষ্ট করাটা অবশ্যই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বোর মডেলের সফলতার পরপরই সফলতার সঙ্গে সঙ্গে আসে সীমাবদ্ধতা গুলো, অর্থাৎ সফলতা এবং সীমাবদ্ধতা মিলিয়েই বোর মডেল। পরবর্তীতে আরো বিজ্ঞানীরা আরো অন্যান্য তত্ত্ব প্রদান করেছেন, কিন্তু তারপরেও এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু গঠন, স্থায়িত্ব এবং কিছু সীমারেখার মধ্যে বর্ণালী ব্যাখ্যা করবার জন্য বোর মডেল খুবই সফল ছিল এবং এখনো আছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সময় স্বল্পতার কারণে আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা এই যে বোরের যে স্বীকার্য সেটি ব্যবহার করে বোরের প্রথম স্বীকার্য থেকে আমরা হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন তার কক্ষপথের রাশিমালা অর্থাৎ তার বেগের রাশিমালা এবং ব্যাসার্ধের রাশিমালা এবং শক্তি স্তরের রাশিমালা ইত্যাদি নির্ণয় করব। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে এই ভয়াবহ কোভিড ভাইরাসের হাত থেকে পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকো।